হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালোই আছো, সুস্থ আছো। একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম। তো বেশ কিছুদিন পরে তোমাদের সামনে আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম। কিছুদিন ভিডিও দিতে পারিনি পার্সোনাল কিছু কারণে। তোমাদেরকে তো আগের ভিডিওতেই বলেছিলাম আমি একটু মেন্টালি ডিস্টার্বড থাকার কারণে ভিডিও করতে পারছি না, তো সেই জন্য ভিডিও দিতে একটু দেরি হয়ে গেল। আর আজকের ভিডিওটা আমি সকাল থেকে শুরু করিনি, আজকের ভিডিওটা আমি দুপুর থেকে শুরু করেছি। এখন 12টা পার হয়ে গেছে, তাই তোমাদেরকে গুড আফটারনুন বললাম। আর আজকে আমার রান্নাবাড়ি কমপ্লিট হয়ে গেছে, তাই রান্নাবাড়ি তোমাদেরকে দেখাচ্ছি না। তো যাই হোক, আজকের ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগবে। ভিডিওটা পুরোটা দেখতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো। তো দেখতে থাকো ভিডিওটা। তো দেখতেই পেলে তোমরা, আমি বেড কভারটা চেঞ্জ করে নিলাম, কারণ কয়েকদিন হয়ে গেছে বেড কভারটা চেঞ্জ করা হয়নি। আর এখন না বেশি দিন একটা বেড কভার রাখা যায় না, কারণ আনসি তো অনেক ছোট, অনেক সময় খাটে হিসু করে দেয়, পটি করে দেয়। তোমরা তো জানোই বাড়িতে ছোট্ট বেবি থাকলে যা হয় আর কি। আর সবসময় তো প্যাম্পাস পরিয়ে রাখা যায় না, তো রাতেই পরাই শুধু প্যাম্পাসটা। তো সেই জন্য বেড কভারটা এক সপ্তাহের মধ্যে চেঞ্জ করতে হয়, তো সেই জন্য বেড কভারটা চেঞ্জ করে নিলাম। আর আনসি আজ আমার সাথে নেই, কারণ আনসির মামা এসেছে, আনসি ওর মামার সাথে খেলা করছে, তাই আজকের ভিডিওতে হয়তো আনসিকে তোমরা দেখতে পাবে না। তো আজকে তো আমি তোমাদেরকে রান্নাটা দেখাইনি, কি রান্না করেছি দেখিয়ে দিচ্ছি। ভেন্ডি আর আলু দিয়ে সর্ষে বাটা করেছি এখানে, আর এখানে আছে পটল আলুর রসা। আজকে নিরামিষ ছিল, সেজন্য নিরামিষ সবজি সব করেছি, আর এটা হচ্ছে কাঁচা কলা ভাজা। তো এটুকুই মেনুতে ছিল আজকে। তো আজকে যেহেতু আনসির মামা ছিল, মানে ওর মামা এসেছিল, তো সেই জন্য আনসিকে সামলানোর আমার অতটা চাপ ছিল না, কারণ আনসি ওর মামার সাথে থাকলে না আর কিছু লাগে না আর কি। অন্য কারো কাছে অতটা থাকতে চায় না আমি ছাড়া, কিন্তু ওর মামা থাকলে ওর মামার সাথেও থাকে আর কি। তো সেই জন্য ভাবলাম যে আজকে এই রান্নাঘরের তাকটা একটু পরিষ্কার করিনি, কারণ অন্যদিন তো টাইম পাই না, অনেকটা তাড়াহুড়ার মধ্যে রান্না সারতে হয়। আর সানডে তো অনেক কাজ থাকে, আর সানডেতেও আমি টাইম পাই না, অনেক সানডেতে ওর বাবাও কাজে যায় আর কি। তো সেজন্য আমার টাইম হয় না একদমই। তো আজকে ভাবলাম যে আনসিকে দেখার অতটা চাপ নেই, ওর মামা এসেছে যেহেতু, তাহলে আমি একটু এই সব কাজগুলো করে ফেলি। তো সেজন্য এইসব করতে শুরু করেছিলাম। সব কিছু সাজিয়ে গুছিয়ে রাখতে তো ভালোই লাগে, আর প্রত্যেকটা মেয়ে নিজের সংসারটাকে নিজের মনের মতন করে সাজিয়ে গুছিয়ে রাখতে কিন্তু পছন্দ করে। যতই সংসারের লোকজনরা তাকে অপমান করুক, মূল্য না দিক, তবুও সংসারের প্রতি একটা মায়া তো থেকেই যায় বলো। আর আমাকে তো এই সংসারের সদস্য বলে মনেই করে না কেউ। কেন বললাম বলো তো কথাটা? কারণ আমার বাড়িতে আমার মতামতের কোনো দাম নেই, ছোট বড় কোনো ডিসিশনই আমাকে বলে নেওয়া হয় না, মানে আমাকে বলাই হয় না। অনেক কিছুই হয়ে যায় আমি জানতেই পারি না, পরে জানতে পারি। আর আমি যদি পরে জানতে চাই নিজে থেকে, তাহলে বলা হয় যে আমি বুঝবো না, আমাকে বলে কোনো লাভ নেই, তো সেজন্যই আমাকে বলা হয় না আর কি। মানে সবসময় আমাকে আন্ডার এস্টিমেট করা হয়। এমনকি নিজের মেয়ের সম্পর্কেও কোনো ডিসিশন আমি নিজে থেকে নিতে পারি না, কারণ কিছু করতে গেলেও আমাকে পারমিশন নিয়ে করতে হয় মেয়ে সম্পর্কিত। তো সেজন্যই কথাগুলো বললাম আর কি। যাই হোক, সব কথা তো আর ক্যামেরার সামনে অন ক্যামেরা পাবলিকলি বলা যায় না, আরও অনেক কথাই থাকে যেগুলো হয়তো কোনো দিনই কেউ কাউকে বলতেও পারবো না, বোঝাতেও পারবো না আর কি। তো রান্নাঘরের উপরের তাকটা প্রায় মোটামুটি গোছানো, পরিষ্কার করা কমপ্লিট। তো রান্নাঘরের নিচটা মানে ফ্লোরটা একটু ঝাড় দিয়ে নেব, তারপরে পুরো ঘরটা মুছে নেব। যত এই ঘরটাকে নিজের ভাবি, নিজের সংসারটাকে নিজের মতন করে সাজিয়ে গুছিয়ে রাখি না কেন, যদি পান থেকে চুন খসে না, তাহলে সবাই চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দেয় যে আমি একজন বাইরের মেয়ে। কিন্তু এই বাইরের মেয়েটাকে ছাড়াও কিন্তু কারো চলে না, এই বাইরের মেয়েটাকেই দরকার সংসারে সম্পূর্ণ করার জন্য, সংসারটাকে গুছিয়ে রাখার জন্য এই বাইরের মেয়েটাকেই দরকার সবার। তবু এই বাইরের মেয়েটাকে কোনোদিনই আপন ভাববে না, আপন করবে না। তো যাই হোক, কি আর করা যাবে, যাদের অনেক ভাগ্য ভালো তারা হয়তো পরিবারের লোকজনদের কাছ থেকে অনেক ভালোবাসা পাও, সাপোর্ট পাও, কিন্তু এরকম সবার ভাগ্যে তো থাকে না। যারা পেয়েছো তারা চেষ্টা করো যাতে সেটা ধরে রাখার, তোমরা কখনো হারিয়ে যেতে দিও না এই জিনিসটা, এটাই বলবো, কারণ সবাই সেটা পায় না। তো দেখো, ঘর মুছার পর কাপড় কেচে চান করে সোজা চলে এসেছি ছাদে কাপড়গুলো শুকোতে দিতে। তো কাপড়গুলো এখন মেলে দেব। তো বন্ধুরা, কি আর বলবো, যতদিন সংসারে আছি, যতদিন বেঁচে আছি, ততদিন দায়িত্ব পালন করে যাব, কর্তব্য করে যাব আমি আমার। এভাবেই দিন চলে যাবে, দিন তো আর থেমে থাকে না বলো, ভালো থাকি খারাপ থাকি দিন ঠিক চলে যাবে।
কিন্তু মাঝে মাঝে খুব মন খারাপ হয়, কষ্ট হয়। তবে আর কি করার আছে, পরে নিজেই নিজেকে সামলে নেই। তো দেখো, ঠাকুরের বাসনগুলো আমি ছাদে নিয়ে চলে এসেছি মাজার জন্য। তো ঠাকুরের বাসনগুলো মেজে আমি ঘরে গিয়ে পুজোটা দিয়ে নেব। আর এখানে দেখো, আমাদের যে কয়েকটা গাছ ছিল, আমি তো তোমাদেরকে বলেছিলাম, ওই গাছগুলোর ফুল হয়েছে। আর এখানে জবা ফুলের কুঁড়ি এসেছে। আর এই যে দেখো, একটা তুলসী গাছ, তুলসী গাছের থেকে তুলসী পাতা নিয়ে নেব, আর এখান থেকে ফুল নিয়ে নেব। আর ঘরে কিছু ফুল আছে আগের কেনা ফুল, তো ওগুলো দিয়ে পূজা দিয়ে নেব। তো দেখো, আমার ছোট্ট সিংহাসনে বাবা লোকনাথ, রাধাকৃষ্ণ, জগন্নাথ আর মা লক্ষ্মীর ফটো আছে। তো এদেরকেই আমি পুজো দিই, কারণ সিংহাসনটা অনেকটা ছোট আর ঘরে তেমন জায়গাও নেই। তো এর জন্য এই কটা ঠাকুরই বসিয়েছি। ইচ্ছে আছে ভবিষ্যতে যখন নিজের বাড়ি হবে, আলাদা ঠাকুর ঘর করে আরও অনেক ঠাকুর বসাবো, পুজো দেব। তো দেখি, ঠাকুর যদি চায় তাহলে অবশ্যই হবে। আর জানো তো, ঠাকুরের কাছে আমার তেমন কিছুই চাওয়ার নেই নিজের জন্য। শুধু এটুকুই চাই যাতে আমাকে অনেকটা ধৈর্য দেয়, অনেকটা শক্তি দেয় নিজেকে স্ট্রং করার জন্য, সব কষ্টগুলো যাতে আমি সহ্য করার ক্ষমতা রাখি, এটুকুই চাই আমি। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম, আজকের ভিডিওটা এটুকুই। তো তোমাদের কেমন লাগে আমার ভিডিও, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তোমরা কমেন্ট করলে আমি অনেকটা মনের জোর পাবো, আগেও বলেছি। তো ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে। আর যারা নতুন দেখছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।